নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 15/5/2021, তো আজকে এই যে ঘূর্ণিঝড় টাউকাটে যেটা আরব সাগরে সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এখন টাইম 9:40, ঠিক রাত 9:40-এ। এখন লোকেশনটা ভালো করে দেখতে দেখে নিন ভালো করে আপনারা। ম্যাঙ্গালুরু থেকে আরও একটু কিছু উত্তরে সরে গেছে একদম, দেখতে পাচ্ছেন এটা লোকেশনটা। আমি আরেকটু ভালো করে দেখুন, গোয়ার কাছে, গোয়ার কাছাকাছি চলে এসেছে। দেখুন গোয়ার পানাজি, দেখতে পাচ্ছেন লোকেশনটা, বা কুন্দাপুরা, কুন্দাপুরা এবং সিরসি এই সব অঞ্চলের পাশ দিয়ে, উপকূলের পাশ দিয়ে এখনও কিন্তু এর কেন্দ্রটা কিন্তু সমুদ্রের মধ্যেই রয়েছে, এবং তার জেরে উপকূলের কিছু কিছু অংশ কিন্তু এর এলাকা এফেক্টেড হয়েছে, বেশিরভাগ সমুদ্রে এখন পাওয়া যাচ্ছে। এবং এটা কিন্তু টোটাল একটা বিরাট একটা ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছেন। এটা আরও শক্তিশালী আকার ধারণ করেছে। আসুন দেখে নেবো এর গতিবেগ এখন কত রয়েছে, এবং এর লোকেশান যেটা মানে রয়েছে সেটা আমি তো দেখালাম। এবার আমরা যে লাস্ট বুলেটিন, অর্থাৎ 11 নম্বর বুলেটিন কি দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর, সে বুলেটিন সম্পর্কে দেখে নেবো। এটা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় টাউকাটের লাইভ লোকেশান, এটা এখন অবস্থান করছে 9:40-এ, ঠিক রাত্রির অবস্থান। এবং এটা একটা ভয়ালো একটা ঘূর্ণিঝড় মানে ধারণ করেছে, এটা কিন্তু আরও কিছুটা উত্তরে সরে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে উপকূলের দিকে কিন্তু ঘেসে এসেছে, সমুদ্র থেকে আরও একটু কিছু উপকূলের দিকে ঘেসে এসেছে, তার প্রভাব কিন্তু পড়ছে উপকূলে। এখন এর অবস্থানটা আপনারা এটা দেখতে পেলেন। তো আসুন এবারে দেখে নেবো ন্যাশনাল বুলেটিনটা কী রয়েছে। ন্যাশনাল বুলেটিন যেটা রয়েছে আজকে দেখতে পাচ্ছেন 11 নম্বর বুলেটিন, সে 11 নম্বর বুলেটিন যেটা পেয়েছি সেই বুলেটিনে দেখতে পাচ্ছেন ইয়েলো মেসেজ, মানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথায় না, গুজরাট এবং দিউ উপকূলে এই টাউকাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলগুলো, বাকিটা সমুদ্রের উপর দিয়ে যাবে। এখন গতিবেগ ভালো করে দেখুন, এখন প্রায় 120 থেকে 105 থেকে 115 কিলোমিটার বা 125 কিলোমিটার বেগে এখন প্রবাহিত হচ্ছে এই। এখন যদি এরপরে দেখা যাচ্ছে প্রায় 150 কিলোমিটার গতিবেগে ঘন্টায় এখন একদম পূর্ণ সাইক্লোন আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম ঘূর্ণিঝড়, ভেরি সেভার সাইক্লোন স্টর্ম তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ের লোকেশান অবস্থান করছে। এবং এটা আস্তে আস্তে কিন্তু একদম আমরা যেটা বলেছিলাম 18-19 তারিখ পর্যন্ত, 18 তারিখের শেষ পর্যন্ত, 18 তারিখের 5:30 পর্যন্ত, বিকেল পর্যন্ত এটাও কিন্তু এটা থাকবে এর প্রভাবটা, বা এটা সুপার সাইক্লোন হিসেবেই থাকবে। তারপরে এর কিছুটা প্রভাবটা কমবে, এবং এর জেরে কিন্তু প্রচুর পরিমাণে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা করা হয়েছে, এবং আরও কিছু ডিটেলস এখানে দিয়েছে। দেখুন দমন ড্যামেজ এক্সেপ্টেড, মানে ড্যামেজ করবে কোন জায়গাগুলোতে, দেখুন দেবভূমি, দ্বারকা, গুজরাটের দ্বারকা, কচ্ছ, পোরবন্দর, জুনাগড়, গির, সোমনাথ, জামনগর ডিস্ট্রিক্ট, গুজরাট, এই এলাকাগুলো প্রভাবিত হবে বেশিরভাগ, দেখতে পাচ্ছেন। আর এছাড়া রয়েছে দেখুন গুজরাটের আমরেলি, রাজকোট, মোরবি, এই জেলাগুলোতে বেশি প্রভাবিত হবে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে এই আপডেটটাতে। আর একটু লোকেশানটা একটু ট্র্যাকটা আরেকবার দেখে নেবো, লোকেশান ট্র্যাক, এটা একটা অবস্থান দেখতে পাচ্ছেন, এই লোকেশান ট্র্যাকটা একটু দেখে নেবো। এই দেখুন অনেকটা এগিয়ে চলে এসেছে, আরও উত্তরে সরে যাবে, এবং এটা কোথায় গিয়ে আঘাত করবে, না একদম গুজরাটের উপকূল এবং রাজস্থানে গিয়ে এই ঘূর্ণিঝড়টা শেষ হবে। তো টাউকটের এই লাইভ আপডেটটা দেখালাম, পরবর্তী পর্যায়ে আরও লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।